দূষণে মুম্বাই ও দিল্লিকে টেক্কা দিল কলকাতা সুপ্রিম কোর্টকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার পুড়ল বাজি দূষণের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ কলকাতায় দিল্লি নয়ডায় এমনিতেই ভয়াবহ দূষণ তারপর দিওয়ালিতে বাজির দূষণ সব মিলিয়ে বাতাসে বিষের পরিমাণ কয়েক গুণ কিন্তু তাও দিওয়ালির রাতে কলকাতা দূষণে টেক্কা দিয়েছে দিল্লিকেও রাজধানীর মাত্রা ছাড়া দূষণ দেশের কাছে খুবই চিন্তার বিষয় এ নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত শীর্ষ আদালতও বারবার উদ্বেগ প্রকাশ করেছে বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মাপা দূষণের মাত্রা রাত আটটায় ছিল প্রতি ঘনমিটারে তিনশো একান্ন মাইক্রোগ্রাম রাত নটায় তিনশো তেপ্পান্ন মাইক্রোগ্রাম এবং দশটায় ছিল তিনশো পঞ্চাশ মাইক্রোগ্রাম যেখানে দিল্লিতে বুধবার রাত আটটায় ছিল প্রতি ঘনমিটারে তিনশো তিরিশ মাইক্রোগ্রাম রাত নটায় তিনশো মাইক্রোগ্রাম রাত দশটায় তিনশো মাইক্রোগ্রাম সহনীয় মাত্রা যেখানে চল্লিশ থেকে ষাট মাইক্রোগ্রাম অর্থাৎ দেওয়ালির দিল্লিতে ও দূষণ মাত্রা কিন্তু কলকাতা তার থেকেও বেশি দিল্লি লাগোয়া নয়ডা ও দূষণের রীতিমতো টক্কর দিয়েছে রাজধানীকে বুধবার রাত আটটা নাগাদ নয়ডার বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে তিনশো দুই মাইক্রোগ্রাম রাত নটায় তিনশো আট মাইক্রোগ্রাম আর রাত দশটায় তিনশো পনেরো মাইক্রোগ্রাম দেওয়ালির রাতে মুম্বাইয়ে কিন্তু দূষণের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল রাত আটটায় বাণিজ্য নগরীর বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে একশো মাইক্রোগ্রাম রাত আটটায় একশো চব্বিশ মাইক্রোগ্রাম এবং রাত দশটায় একশো উনত্রিশ মাইক্রোগ্রাম কলকাতার বাতাসে ধূলিগণা পরিমাণ এত বেড়ে যাওয়াতে দূষণের মাত্রা এত বেড়ে যাওয়াতে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে অল্প পরিসরে প্রচুর লোক যদি বাজি পড়ায় তাহলে দূষণের মাত্রা বাড়তে বাধ্য এছাড়া উত্তরে হাওয়ার কারণে বাতাসে কিছুটা ঠান্ডার আমেজ এই সময় কিছুটা ঘন কুয়াশা না হলেও অল্প কিছু কুয়াশা দেখা যায় আর বাজির দূষণ এর সঙ্গে মিশে গিয়ে বেড়ে যায় বায়ু দূষণের মাত্রা বিশেষজ্ঞদের মতামত যতদিন পর্যন্ত না মানুষ সচেতন হবে ততদিন পর্যন্ত এই বায়ু দূষণকে ঠেকানো খুব মুশকিল যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ